কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পাঁচশো একষট্টি কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে কামরুল আশরাফ খান পোটন সহ পাঁচ জনকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বুধবার সকালে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরাম জগলুল হোসেন শুনানি শেষেই এই আদেশ দেন কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন নিপু ও মোহাম্মদ নাজমুল আলম বাদল পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং খুলনা ও নওয়াপাড়ার প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান দু হাজার একুশ দু হাজার বাইশ অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করেন তিনি তবে চুক্তির শর্ত ভঙ্গ করে বাফার গুদামে না দিয়েই সেই আটশো টন সার আত্মসাত করেন এ অভিযোগে গত ছাব্বিশে নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় এক এ সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন